সুস্থ থাকবে এই আশা করছি। আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কানামাছি ভোগ এই গর্ভের অর্থাৎ 64 পৃষ্ঠার 4 নম্বর থেকে। আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছি শব্দার্থ, শূন্যস্থান এবং যুক্ত বর্ণ। এখন আমরা আলোচনা করব 4 নম্বর থেকে। 64 পৃষ্ঠার 4 নম্বর অর্থাৎ মুখমুখে উত্তর বলি ও লিখি। তাহলে আমরা শুরু করি আজকের আমাদের মূল বিষয়। 64 পৃষ্ঠা যেমন 4 নম্বরে আছে, দেখো 4 নম্বরের পদে আছে, 4 এর পদে আছে কপুর মানবাড়ি কোথায়। তাহলে কপুর উত্তর লিখব, প্রশ্ন লিখলে আমরা শুধু উত্তর গুলো লিখব আমরা। কপুর কপুর মামা বাড়ি কোথায়, দেখি যারা রিডিং করেছো মনে আছে নাকি কপুর মামার বাড়ি কোথায়। কপুর মামার বাড়ি শীতলপুর। কপুর মামার বাড়ি কোথায়, কপুর মামার বাড়ি শীতলপুর। কপুর মামার বাড়ি কোথা, শীতলপুর। দেখো আমাদের খ নম্বর প্রশ্ন, খ নম্বরে কি আছে প্রশ্নটা একবার সবাই দেখো। খ নম্বরে আছে সবাই কখন খেলা করে, সবাই কখন খেলা করে বলো তো। সবাই দুপুরে ওরা কি করে, দুপুরে ওরা বনভোজন করে, বিকালে খেলা করে আর সন্ধ্যার পরে অর্থাৎ রাতে ওরা মাদুর পেটে উঠানে গল্প করে। তাহলে আমরা এখানে কি লিখবো, আমাদের প্রশ্ন করা হয়েছে সবাই কখন খেলা করে, সবাই বিকালে খেলা করে। সবাই বিকালে খেলা করে। তাহলে ক নম্বরে আমাদের প্রশ্ন কি ছিল, আমাদের প্রশ্ন ছিল সবাই কখন খেলা করে, তাহলে সবাই বিকালে খেলা করে। গ নম্বর প্রশ্ন কি, গ নম্বর প্রশ্ন নতুন শেখা খেলার নাম কি বলো তো। কপু আর কান্তা যে মামার বাড়িতে নতুন খেলাটা শিখলো সেই খেলাটার নাম কি, হ্যাঁ সেই খেলাটার নাম আমরা যে গল্পটা পড়ছি সেটাই আমাদের মূলত খেলার নাম অনুযায়ী আমাদের গল্পের নামকরণ করা হয়েছে। তাহলে আমরা কোন গল্প পড়ছি, কানামাছি ভোগ। তাহলে নতুন শেখা খেলার নাম কি, কানামাছি ভোগ। নতুন শেখা খেলার নাম, নতুন কানামাছি ভোগ, কানামাছি নতুন খেলার নাম কি, কানামাছি ভোগ। নতুন শেখা খেলার নাম কানামাছি ভোগ। এরপরে প্রশ্ন ঘ নাম্বার দেখো বলছে রাত্রির চারপাশে সবাই কিসের মতো ঘুরতে লাগলো। রাত্রির চারপাশে সবাই কিসের মতো ঘুরতে লাগলো, এক যা মাছির মতো সবাই ঘুরতে লাগলো। সবাই এক মাসির
তাহলে রাহুলের চারপাশে সবাই প্রশ্ন মতো ঘুরতে লাগলো রাহুলের চারপাশে সবাই এন্ড্রা মাসির মতো ঘুরতে লাগলো এটা ছিল আমাদের চারটা ছোট প্রশ্ন প্রথম তো উত্তর দেই তাহলে আমরা আবার সবাই ক নম্বরটা দেখি তপুর মামার বাড়ি শীতলপুর ক নম্বরের প্রশ্ন খুব ছিল তপুর মামার বাড়ি কোথায় তপুর মামার বাড়ি শীতলপুর ক নম্বরের প্রশ্ন সবাই কখন খেলা করে সবাই কখন খেলা করে সবাই বিকালে খেলা করে সবাই কখন খেলা করে সবাই বিকালে খেলা করে নতুন শেখা খেলার নাম কি নতুন শেখা খেলার নাম কানা মাসি ভো ভো নতুন খেলা শেখা নতুন শেখা খেলার নাম কানা মাসি ভো ভো তারপরে ভ নম্বরে প্রশ্ন ছিল রাতুলের চারপাশে সবাই কিসের মতো ঘুরতে লাগলো রাতুলের চারপাশে সবাই এক ভাগ মাসির মতো ঘুরতে লাগে এগুলো ছিল আমাদের চার নম্বরের এই ছোট প্রশ্ন দেখো আবার পাঁচ নম্বরে কি আছে পাঁচ নম্বরে আছে ঠিক উত্তরটি বাছাই করে গলি গলি কি পাঁচ নম্বরের প্রথম ক পথে প্রশ্ন আছে প্রথমে কার চোখ কাপড় দিয়ে বাঁধা হয়েছিল প্রথমে কার চোখ কাপড় দিয়ে বাঁধা হয়েছে এখানে চারটি অপশন আছে যার চারটি অপশন দেখো শিহাবে সুবিমলে টিয়া রাতুলে তাহলে প্রথমে কার চোখ বাঁধা হয়েছিল প্রথমে রাতুলের চোখ বাঁধা হয়েছিল খ নাম্বার রাতে উঠানে মাদুর পেতে সবাই কি করে রাতে উঠানে মাদুর পেতে সবাই কি করে খেলে ঘুমায় পরে গল্প করে সবাই মাদুর পেতে কি করে গল্প করে গ নাম্বার খেলার সময় রাতুলের সামনে আঙ্গুল কে উঁচু করলো সোমা কান্তা তপু কনক তাহলে খেলার সময় রাতুলের সামনে আঙ্গুল উঁচু করে কে ধরেছিল সোমা আপু তাহলে কি হবে সোমা গ নাম্বার মামা এসে কি করলে বসতে চাইলে খেলতে চাইলে বাড়ি ফিরতে ফিরে যেতে চাইলে খেলতে মানা করলেন বলতো মামা এসে কি করলেন মামা এসে ছোট মানুষের মতো সেও কি খেলতে চাইলেন তাহলে সঠিক উত্তর কি হবে খ নাম্বার খেলতে চাইলেন এরপরে ছয় নাম্বার বিপরীত শব্দ বিপরীত শব্দ খালি জায়গায় বসে সঠিক বাক্য তৈরি করতে হবে যেমন আছে এই বক্সে দেখো শব্দ এবং এর বিপরীত শব্দটা দেওয়া আছে মূল শব্দ এবং বিপরীত শব্দ যেমন বড় ছোট অনেক অল্প সামনে পিছনে আনন্দে দুঃখে তাহলে ক নাম্বার পদ্মা একটি কি নদী বড় নদী না ছোট নদী পদ্মা একটি বড় নদী খ গ্রামের ছেলে মেয়েরা ড্যাশ খেলাধুলা করে গ্রামের ছেলে মেয়েরা কখন গ্রামের ছেলে মেয়েরা কি খেলাধুলা করে অনেক খেলাধুলা করে সবাই ড্যাশ হইচই শুরু করলো সবাই আনন্দে হইচই শুরু করব আমাদের সামনে এগিয়ে যেতে হলে ড্যাশ তাকানো যাবে না আমাদের সামনে এগিয়ে যেতে হলে কোথায় তাকানো যাবে না পিছনে তাকানো যাবে না তাহলে শিক্ষার্থীরা বলতো আমরা আজকে কি কি বিষয়ে আলোচনা করলাম আমরা আজকে প্রথমে চার নম্বর মুখে মুখে উত্তর দিয়ে প্রশ্নগুলো শিখলাম এরপরে শিখলাম সঠিক উত্তর বাছাই করে বলা এরপরে বিপরীত শব্দ অথবা মূল শব্দ দিয়ে আমাদের শূন্যস্থানগুলো পূরণ করে বাক্য তৈরি করা যেটি আমাদের কি পঁয়ষট্টি পৃষ্ঠা চার এবং পাঁচ আর ছেষট্টি পৃষ্ঠা ছয় ঠিক আছে আমাদের এই পর্যন্ত আজকের ক্লাস এই ক্লাসগুলো প্রশ্ন সঠিক উত্তর এবং এই শূন্যস্থানগুলো ভালো করে করে এটা আমাদের মেসেঞ্জার গ্রুপে পাঠিয়ে দিতে হবে ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো